শুধু দর্শক আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ইনফোস স্টোর চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আপনাদের জন্য কি নতুন ভিডিও নিয়ে এসেছি সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষার যে রেজাল্টটি রয়েছে অর্থাৎ সমাপনী পরীক্ষা আমরা যেটাকে বলি সেই পরীক্ষার রেজাল্টটি কিভাবে পাওয়া যায় অথবা ইবাদে যে পরীক্ষাটি রয়েছে এই পরীক্ষাটি রেজাল্ট কিভাবে পাওয়া যায় সেটি নিয়ে আজ আমাদের এই ভিডিও টিউটোরিয়াল অনেকেই কমেন্ট করেছিলেন ভাই এই রেজাল্টে কিভাবে পাওয়া যায় আমার জন্য আসলে এটি খুব কঠিন কাজ যদিও নয় হয়তো আরো দু জনের জন্য এটি কঠিন কাজ নয় কিন্তু বিষয়টি হচ্ছে যারা জানেন না তাদের জন্য অনেক কঠিন তো আমি আসলে ভিডিওটি একটু লেট করেই হয়তো দিচ্ছি এই জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে আর আপনারা এর যে লিঙ্কটি রয়েছে সেটি আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন এটি আসলে কিভাবে করতে হয় সেটি দেখে নিই প্রথমে আপনি যে পরীক্ষা রেজাল্ট দেখতে যাচ্ছেন সেটি সিলেক্ট করুন তো আমি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা করতে চাই। তারপরে আপনাকে যেটি করতে হবে 2017 সিলেক্ট করতে হবে। অর্থাৎ যেই সাল সেই সালটি সিলেক্ট করতে হবে যদি 17 হয় 17 2018 হয় 18 সেটি সিলেক্ট করতে হবে। এরপরই হচ্ছে বিভাগ সিলেক্ট করতে হবে আমি রংপুর বিভাগে দেখতে চাই। বন্ধুরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আমাদের প্রকাশিত নতুন ভিডিওগুলো পেতে ফ্রিতে সাবস্ক্রাইব করুন এরপরে যেটি করতে হবে আপনাকে থানা সিলেক্ট করতে হবে সরি আপনাকে এখানে জেলা সিলেক্ট করতে হবে তো জেলা হচ্ছে আমি দিনাজপুর জেলা দিচ্ছি এরপরে উপজেলার নাম উপজেলা বা থানার নাম তো আমি এখানে বীরগঞ্জ দিয়ে দিলাম এরপর রোল নাম্বার বন্ধুরা আপনি যে রোল নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটি এখানে টাইপ করে দিন আমি দিলাম তো এরপরে সমর্পণ করুন এখানে ক্লিক ক্লিক করুন তো করলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রেজাল্ট চলে এসেছে রংপুর বিভাগ জেলা দিনাজপুর উপজেলা বীরগঞ্জ থানার নাম হচ্ছে সুজালপুর আর বিদ্যালয়ের ধরন হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাইমারি বিদ্যালয় ছাত্র বা ছাত্রী নাম হচ্ছে আমনা খাতুন রোল নাম্বার এটা স্টুডেন্ট আইডি নাম্বার হচ্ছে এটা পিতা মাতা এটা তো এরপরে হচ্ছে মাতার নাম হচ্ছে এটা তো আপনারা দেখতে পাচ্ছেন তার রেজাল্ট হচ্ছে 4.58 বন্ধুরা এইভাবে করে আপনারা আপনাদের রেজাল্টও দেখতে পারেন আর যদি আপনাদের মনে হয় যে আপনি পুনরায় আরো রেজাল্ট দেখতে চান তাহলে এই যে পুনরায় স্থাপন করুন এখানে ক্লিক করতে হবে বন্ধুরা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আমাদের প্রকাশিত নতুন ভিডিও গুলো আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সেই শুভকামনায় আল্লাহ হাফেজ